বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বিজয় দিবস পোস্টার ডিজাইন। আপনারা আমার কম্পিউটার ডিসপ্লেতে যে বিজয় দিবস পোস্টারটি দেখতে পাচ্ছেন, এই পোস্টারটি আমি কিভাবে ডিজাইন করেছি তার এ টু জেড আজকে আপনাদের শেখাবো। তো আপনারা যদি কাজটি শিখতে চান, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর এই টেমপ্লেটের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে টেমপ্লেটটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার ভার্সন বা ল্যাপটপ ভার্সন। আপনার যদি কেউ মোবাইল ভার্সন নিতে চান, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি আপনাদের মোবাইল ভার্সনও দিয়ে দিব। আমার কাছে মোবাইল ভার্সনও রয়েছে। তাহলে চলুন দেখে কিভাবে এই ডিজাইনটি তৈরি করতে হয়। যেহেতু আমরা ডিজাইনটি নতুন করে তৈরি করব, এই জন্য প্রথমে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউতে ক্লিক করব। আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করতে পারেন, তাহলে এই ধরনের ইন্টারফেসটি আসবে। তো প্রথমে আমরা প্রজেক্টের একটি নাম দিব। তো আমি এখানে দিয়ে দিলাম 16 ডিসেম্বর, DECEMBER, 16 ডিসেম্বর, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিকজেল দেওয়া রয়েছে। ইউনিটটা আপনাদের যদি অন্য কিছু থাকে এখান থেকে পিকজেল সিলেক্ট করে দিবেন। ওয়েট যেটা রয়েছে ওয়েটের এখানে সিলেক্ট করে ওয়েটটা করে দিবেন 874। আর যেটা হাইট রয়েছে হাইটটাকে এখান থেকে করে দিবেন 1240, 1240 এটা দিবেন। রেজুলেশন এখানে 72 রাখতে পারেন অথবা 300 করে দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য 72 রাখলাম। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি এটাকে ক্রিয়েট করে নিলাম। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করে ফুল স্ক্রিন করে নিলাম। এখন এটা হচ্ছে আমাদের নতুন ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টের ভিতরে মূলত আমরা ডিজাইনটি করব। এখন ডিজাইনটি করার জন্য এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে আমি বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করছি। কিছু লেখা আছে, কিছু পিকচার রয়েছে। এই সোর্স ফাইলগুলো এখন আমি এখানে ইনপুট করাবো। এই জন্য আমি আগে থেকে এগুলো জোগাড় করে রাখছি। আর এই ফাইলগুলো আমি যে ব্যবহার করতেছি এগুলো সব দিয়ে দিব, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এখন আমি প্রথমে এখান থেকে একটা একটা করে ফাইল নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর পরের কাজগুলো দেখাচ্ছি। তো দেখেন আমি এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্রাগ করে এনে শুধু এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে এটা আমাদের অটোমেটিক পজিশন অনুযায়ী সেট হয়ে যাবে, আমাদের কোনো কিছু করতে হবে না। সেট হয়ে গেছে, এখানে টিকমার্কটি দিয়ে দিব। আবার যাব, এবার 2 নম্বর ইমেজটাকে সিলেক্ট করব, ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিব। 2 নম্বর এখানে অটোমেটিক সেট হয়ে গেছে, এখানে টিক মার্কটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবার আমরা এই ফোল্ডারে আসবো, 3 নম্বরটি নিয়ে যাব। এভাবে আমি প্রত্যেকটা নিয়ে যাব। আমার এখানে 10টা ইমেজ রয়েছে, 10টা ইমেজে নিয়ে যাবো। তো দেখেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার অসম একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমি আরো এখন ইমেজগুলো নিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে যাবো এবারে, এটাকে ড্রাগ করে এনে এখানে দিয়ে দিচ্ছি। চলে আসলো, টিক মার্কটা দিয়ে দিলাম। আপনার দিয়ে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য আমি সিরিয়াল করে দিছি, যে 1 2 3 4 এভাবে। আপনার জাস্ট ড্রাগ করে এনে ছেড়ে দিবেন, ছেড়ে দিলেই অটোমেটিক অনুযায়ী এগুলো আমাদের অ্যাডজাস্টে বসে যাবে, ঠিক আছে। এবারে আমরা 6 নম্বরটা নিয়ে যাব এখান থেকে, 6 নম্বরে ড্রাগ করে ছেড়ে দিলাম, 6 নম্বর চলে আসলো, টিক মার্ক দিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে 7 নম্বরটা নিয়ে যাচ্ছি, এটাকে ড্রাগ করে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম, চলে আসলো, টিক মার্কটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে 9 8 নম্বর, এটা এবারে আমাদের আমি স্টপ হয়ে গেল, 8 নম্বরটাকে ড্রাগ করে নিয়ে যাব, সরি, 8 নম্বর ড্রাগ করে আনলাম, এখানে ছেড়ে দিলাম, 8 নম্বর চলে আসলো। দেখেন উপরের দিকে সুন্দর আমার একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এবারে আমরা এখান থেকে 9 নম্বর নিয়ে যাব, ড্রাগ করে নিয়ে আসলাম, সেট দিলাম, 9 নম্বরে দেখেন এই যে কর্নারগুলোতে একটা করে ইফেক্ট আমার অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে টিক মার্কটা দিয়ে দিব। এবার আমরা সর্বশেষ যে ইমেজটি সেটা হচ্ছে 10 নম্বর, 10 নম্বরটাকে সিলেক্ট করলাম, ড্রাগ করলাম, ড্রাগ করে এনে এখানে সেট দিলাম। তো দেখেন আমার কিন্তু পুরো প্রজেক্ট ডিজাইন কাজ কিন্তু কমপ্লিট। এখন জাস্ট শুধু আমার এখানে যে লেখাগুলো রয়েছে লেখাগুলো লিখতে হবে, নিচে কিছু ডিজাইন রয়েছে ডিজাইনগুলো করতে হবে। তো এখন আমি সব আপনাদের করে দেখাচ্ছি। তো এখানে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন হলো এটা, এর জন্য আমি এই সবগুলোকে একটা গ্রুপ করব। এর জন্য ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করলাম, আনলক করে শেষেরটাকে এখানে সিলেক্ট করলাম এবং শিফট বাটন ধরে উপরেরটাকে সিলেক্ট করলাম। তো সব লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেল, সব লেয়ারগুলো যখন সিলেক্ট হয়ে যাবে তখন কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। এটার নাম দিলাম আমি বিজে, মানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ব্যাকগ্রাউন্ড ডিজাইন কমপ্লিট করার পর এখন আমি এখানে লেখাগুলো লিখবো। লেখাগুলো লেখার জন্য আমি টাইপিং টুলে ক্লিক করব। টাইপিং টুলে ক্লিক করার পর আমি এখান থেকে এই ফোনটাকে ইউজ করতেছি, আপনারা যে কোনো ফোন ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন লি সবুজ, আমি এই ফোনটা ইউজ করবো, ঠিক আছে। তারপর এখান থেকে আমি বাংলাটাকে সিলেক্ট করে নিচ্ছি, বাংলাটাকে সিলেক্ট করে নিয়ে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে প্রথমে আমি লিখতেছি এখানে বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহির। তো আমি লিখলাম এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লিখলাম। লেখার পর এটার কালারটা আমি পরিবর্তন করে দিব, এখানে কালারটা আমি ব্ল্যাক রাখতেছি আপাতত। আমি এখান থেকে টেক মার্কটা দিয়ে মুভ করে ক্লিক করলাম, মুভ করে এটাকে উপরের দিকে নিয়ে যাব।
এটাকে আমি এই বরাবর আঁকবো, একটু উপরের দিকে নিয়ে যাই। ওকে, এটা ফন্ট সাইজটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। এখানে আমি ফন্ট সাইজটা দিব 35, এটা 40 হয়ে গেছে, আমি এটাকে দিব এখানে 35 35। তারপর ফন্ট কালারে ক্লিক করে এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করে দিব, দিয়ে ওকে করব। তো দেখেন এখানে ফন্ট কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এটাকে আমি অ্যাডজাস্ট করে মিডিলে বসাবো। আপনার এইভাবে বসাতে সমস্যা হলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে পুরোটাকে সিলেক্ট করবে, তারপর এখানে মিডিল অ্যালাইনমেন্টে ক্লিক করবে, মিডিলে চলে আসবে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি বিসমিল্লাহ রহমানির রহিম লিখলাম। লেখার পর এখানে দেখেন আমার 16 ডিসেম্বর, তুমি বাঙালির অহংকার, কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর। এখন আমি এই লেখাটা লিখব। তো এই লেখাটা লেখার জন্য তো আমি লেখাটা না লিখে লেখাটা কপি করে নিতে পারি, অথবা লেখাটা লিখে দেখে আপনাদের। এর জন্য আমি এই লেখাটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে এনে ক্রিয়েট নিউ ইয়ার ছেড়ে দিলাম, কপি হলো, এটাকে নিচের দিকে নামালাম। নিচের দিকে নামে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই যে টাইপিং টুলটা রয়েছে এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে এখন আমি এখানে যে লেখাটি ছিল সেই লেখাটি এখন আমি এখানে লিখব। ঠিক আছে, তো আমি যেভাবে কাজগুলো করতেছি আপনারা যদি এভাবে কাজগুলো করেন তাহলে খুব সহজে কিন্তু এই কাজগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো আমি এখানে লিখতেছি 16 ডিসেম্বর। স্বাধীন বাংলার স্বাক্ষর দিয়ে এখানে ইন্টার দিলাম। তো বাস আমার এই লেখাটা হয়ে গেল। তারপরে মুখ তুলে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে এখন আমি বসাবো। এখানে মুখ তুলে ক্লিক করে নিলাম, তারপরে এটা আমি যে জায়গায় রাখতে চাচ্ছি সেই জায়গায় এভাবে রাখবো। তো আমি এখানটা রাখতেছি, এই ফন্ট কালারটি আমি পরিবর্তন করে দিব। এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম ব্ল্যাক কালারটিকে, এই ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম, এখানে টিক মার্কটা দিয়ে দিলাম। এখানে যে ফন্টটা আমার রয়েছে ফন্টটাকে আমি এখানে 25 অথবা 30 বরাবর রাখতে পারি, অথবা 35 40 করে দিই, 40 করে দিলাম, দিয়ে এটাকে মুখ করে ডান দিকে সরাবো। ওকে, এখানে আমি রাখতে পারি। রাখার পর তো আমার যে টেক্সট অ্যাড হয়ে গেল। তারপরে বাকি যে টেক্সটগুলো রয়েছে এগুলো আমি এখন একটা একটা করে লিখবো। এর জন্য আবার এই লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে ক্রিয়েট নিউ ইয়ারে ছেড়ে দিলাম, কপি হলো, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। এই জায়গায় আমি আরো কিছু লেখা লিখবো, যে সব কটা জানালা খুলে দাও না, আমি গাইবো গাইবো বিজয়ের গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। এই লেখাটা এখন আমি এখানে লিখবো, আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখানে লেখাটা লিখে নিচ্ছি, আপনারা এই লেখাটা এখানে লিখে নেবেন। ঠিক আছে, তো দেখেন আমার লেখাটা লেখা কিন্তু কমপ্লিট। লেখাটা কমপ্লিট হওয়ার পর এখন আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসাবো। তো আমি এটাকে এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি, টিকমার্ক দেওয়ার পর এটাকে আমি এখন একটা ছোট করে নিবার এই সাইজটি, এখান থেকে আমি 25 করে দিচ্ছি, 25 দিয়ে ইন্টার দিলাম। এটাকে আমি মুভ করে একটু উপরের দিকে সরা রাখবো, এখান থেকে লাইন অ্যাডজাস্টমেন্ট করে ওকে একটু এরো বাটন দিয়ে উপরের দিকে দিয়ে দিলাম, এখানে রাখলাম। তারপর এখানে আমি আরেকটা লেখা লিখবো, সেই প্রাণীর দাবিদার সকল শহীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, ওই লেখাটা আমি এই জায়গায় লিখবো। তো এটাকে আমি কপি করতে সেটা ড্রাগ করে এনে কেটে নিয়ে ছেড়ে দিলাম, কপি হলো, এটাকে নিচের দিকে নামালাম, এখানে লিখবো, এখানে ডাবল ক্লিক করে এখানে মোবাইল লেখাটি লিখতেছি। তো আমি এটাকে লিখলাম, এখানে লিখে টিক মার্কটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু জুম ইন করে নিচ্ছি পারফেক্টলি ভাবে এটাকে অ্যাডজাস্ট করার জন্য। আমি জুম টুলে ক্লিক করলাম, এটাকে জুম ইন করে নিলাম, তারপরে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসাবো। আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে সাইজটা একটু বড় করে দিচ্ছি, 30 করে দিলাম। 30 করার পর এটাকে আমি মুভ করে একটু ডান দিকে সরাবো, তারপরে এখান থেকে আমি কন্ট্রোল জিরো দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম, নিয়ে আমি এটা একটু ছোট করে দিই সাইজটা, তাহলে ভালো লাগবে। এখান থেকে 25 করে দিই, এখন একটু নিচের দিকে নামাই, নিচের দিকে নামাই, একটু ডান দিকে সরাই। ওকে, তো আমি এটা এখানে রাখলাম। তো দেখেন আমার কিন্তু মোটামুটি যে লেখাগুলো লেখার প্রয়োজন ছিল সেই লেখাগুলো কিন্তু আমি লিখে ফেললাম। এখন আমার এখানে বাকি আরো অনেক কাজ রয়েছে, সে কাজগুলো এখন আমি করব। তো প্রথমে এখানে আমি আমার একটা ছবি নিয়ে আসব, এখানে আমি আমার ছবিটা নিয়ে যাচ্ছি, ছবিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে ওপেন হইলো, ছবিটাকে ড্র্যাগ করে সরাসরি ফটোশপে নিয়ে যাব, এখানে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম, ছবিটা চলে আসলো। তারপরে এটাকে আবার আপনি পজিশন অনুযায়ী বসাবেন, ঠিক আছে, যতটুকু এখানে শো করাতে চান আপনার ছবিটা ততটুকু এখানে শো করাবেন। তো আমি এটা এ পর্যন্ত রাখলাম, নিচের দিকে নামাই, ওকে আমি এই পর্যন্ত রাখলাম, একটা টিক মার্কটা দিয়ে দিলাম। টিক মার্কটা দেওয়ার পর এখন আমি বাকি যে কাজগুলো রয়েছে আমার বাকি কাজগুলো করব। তো বাকি কাজগুলো করার জন্য আমি আমার টুল প্যানেল থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেব। রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিয়ে
আমি এখানে একটা ক্লিক করে ড্রাগ করে এখানে একটা রেকট্যাঙ্গেল এভাবে তৈরি করে নিব। তো আমি এই পর্যন্ত একটা রেকট্যাঙ্গেল তৈরি করে নিলাম। তৈরি করার পর এখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি নিচে যে কালারটা দিব আমি এখান থেকে এই কালারটা দিতে পারি। তো এটা না দিয়ে এখান থেকে এই সবুজ কালারটা দেওয়া যায়। আমি এটা দিলাম এখানে, এটা অনেক ডিপ হয়ে যায়, এটা দিয়ে রাখি। আচ্ছা, আমি এখানে যে কালার কোডটি ইউজ করছিলাম সেই কালার কোডটি আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো আপনার জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে এই কালারটা দিই, কালার কোড দেখাতে হবে না, এখান থেকে কালারটাকে সিলেক্ট করে দিই। ওকে, তো এখানে আমি এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট টিক মার্কটিকে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এটা একটু কপি করব, ড্রাগ করে নিয়ে ক্রিয়েটিভ এরিয়া ছেড়ে দিলাম, কপি হলো। কপি হওয়ার পর এটা একটু নিচের দিকে নামাবো, এইভাবে নিচের দিকে নামাই এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটা কালার আমরা পরিবর্তন করব, এটাকে আমরা কোনটা, এটাকে ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করে দিয়ে উপরের লেয়ারটিকে ব্ল্যাক কালার করে দিব, আর উপরে যে লেয়ারটা নিলাম এটাকে ড্রাগ করে নিচের দিকে নামাবো। নিচের দিকে নামানোর পর এখানে একটু হালকা করে রাখবো, হালকা করে রাখলাম। রাখার পর এখন এটাকে আমরা জুম করব। আর তার আগে আমরা যে টাইপিং টুলগুলো নিলাম, যেগুলো দিয়ে টাইপ করছি, এই লেখাগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জিতে একটা গ্রুপ করব। এখানে লিখবো অল টেক্স, অল টেক্স, TEXT, অল টেক্স। এখন আমি জুম টুলে ক্লিক করতেছি, জুম টুলে ক্লিক করে এখানে আমরা একটা কাজ বাকি রয়েছে সেই কাজগুলো করব। এখান থেকে আবার আমি রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেলটাকে ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট করলাম, তারপরে শেপ বাটন ধরে এখানে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি করে নিচ্ছি। আমি এটুকু নিলাম, তারপরে এর কোণাগুলো হালকা করে একটু রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার পর বাইরে ক্লিক করবো, তারপর এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবো। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখান থেকে এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি ডিলিট করে দেবো। কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম, দেখেন এই পয়েন্টটা ডিলিট হয়ে গেল। তারপর মুভ টুলে ক্লিক করবো, মুভ টুলে ক্লিক করে এদিকে নিয়ে আসবো, এটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি লেয়ারটিকে, সরি ডাবল ক্লিক হয়ে যাচ্ছে কেন, এটাকে সিলেক্ট করে উপরের দিকে নিয়ে যাবো। উপরের দিকে নিয়ে এসে এটাকে মুভ করে দিকে সরাবো, মুভ টুলে ক্লিক করে মুভ করে নিয়ে আসার পর এখানে যে কালারটি রয়েছে এই কালারটি আমরা এখান থেকে এই কালারটি পিক আপ করে দিবো, কালারটি চলে আসবে। তারপর এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিব। তারপর এটাকে আমরা রোটেট করে দেবো, এভাবে 45 ডিগ্রি এঙ্গেলে রোটেট করে দিব। রোটেট করে তারপর এটাকে মুভ করে নিচের দিকে নিয়ে আসবে, এভাবে এখানে আমি এটা এইভাবে রাখতে পারি। দেখেন এখানে একটা সুন্দর একটা ডিজাইন চলে আসে। আপনি চাইলে এই সাইজটা একটু কমাতে পারেন, কন্ট্রোল টি দিয়ে, আমি টি দিয়ে হালকা করে এই সাইজটা একটু কমাই। ওকে, তো আমি এখান থেকে এই পর্যন্ত রাখতেছি, আমি এটুকু রাখলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে আপ এরো ডাউন এরো দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো আমি আপ এরো ডাউন দিয়ে এখানে অ্যাডজাস্ট করলাম। করার পর এখানে এখন আমি আমার যে লেখাগুলো রয়েছে বাকি লেখাগুলো লিখবো। এই জন্য আবার টাইপিং টুলে ক্লিক করব, টাইপিং টুলে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব, ক্লিক করে লিখবো শুভেচ্ছান্তে, শুভেচ্ছান্তে, শুভেচ্ছান্তে মোহাম্মদ আওয়াল হোসেন, হোসেন। তো আপনি আপনার নামটি এখানে দিয়ে দিবেন, দিয়ে টেক্সট থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিবেন, অথবা যে কোনো কালার দিতে পারেন আপনার, এখানে আপনার যেটা কালার ভালো লাগে সেই কালারটি এখানে দিয়ে দিবেন। তারপর এটাকে একটু জুম করে নিচ্ছি কাজটা পারফেক্টলি ভাবে করার জন্য। ওকে, আমি বরাবর এখানে রাখলাম। রাখার পর এখানে ফন্ট সাইজটা আমি একটু বাড়াবো, এখান থেকে 25 রয়েছে, এটাকে আমি এখান থেকে 50 করে দিই, দেখি কেমন লাগে। হ্যাঁ, 50 করে দিলে মোটামুটি এটা আমি অ্যাডজাস্ট করতে পারবো, অর্থাৎ লেখাটা আমার এখানে বড় থাকবে। তো আমি এখানে এটাকে রাখলাম। তো এখানে আমার শুভেচ্ছান্ত বানানো ভুল গেছে, এখানে তালে বর্ষ হবে, দন্ত সোনা তালে বর্ষ হবে, শুভেচ্ছান্ত মোহাম্মদ আউল হোসেন, ঠিক আছে। এখন আপনি যদি এখানে অন্য কোনো কালার দিতে চান এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এর একটা কালার দিবেন, এই কালারটা দিতে পারেন, অথবা ইয়েলো কালার দিতে পারেন, যে কালারটা আপনার ভালো লাগে আর কি, সেই কালারটা এখানে পিক আপ করে দিবেন। তারপরে এই নামটা এখানে আলাদা কালার দিতে পারেন, নামটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা এখানে সিলেক্ট করে দিবেন, কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আমি টিক মার্কটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে মুভ করে একটু ডান দিকে সরাচ্ছি, ডান দিকে সরে এই যে আমরা শেপটা নিলাম এই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে এখান থেকে আমরা কাস্টম শেপে ক্লিক করব, কাস্টম শেপে ক্লিক করার পর এখান থেকে আমি একটা শেপ সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমার অনেকগুলো শেপ রয়েছে, তো এখান থেকে আমি এই শেপটাকে সিলেক্ট করলাম এখানে, ঠিক আছে। শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে এখানে এই ধরনের একটা শেপ তৈরি করে নিলাম। শেপটা তৈরি করার পর এটাকে এদিকে নিয়ে যাচ্ছি মুভ করে, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমি ইয়েলো কালারটা দিয়ে রাখলাম, ইয়েলো কালারটা দিয়ে এটাকে আমি এখানে এইভাবে রাখতে পারি, অথবা এটাকে বড় করে একটু কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, অল্ট এবং শিফট বাটন ধরে হালকা করে বড় করলাম, বড় করে এদিকে দিলাম, এখানে টিক মার্কটা দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এবং ডিজাইনটি আমার পারফেক্ট হয়ে গেছে। কন্ট্রোল জিরো দিই, তাহলে দেখেন এখানে যে আমার ডিজাইনটি ছিল, কন্ট্রোল জিরো দিই, এই ডিজাইন, শুধু এখানে ফোনটা একটু আলাদা ছিল, আমি এখান থেকে চাইলে ফোনটা চেঞ্জ করে দিতে পারি।
আপনি আপনার মতো করে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে যে ফোনগুলো রয়েছে সে ফোনগুলো এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে তো অনেক ফোন রয়েছে, এখন আমি কোন ফোনটা দিয়ে আপনাদেরকে দেখাই। যেমন এখানে এই ফোনটা রয়েছে, এখানে এই ফোনটা রয়েছে, আগে যে ফোনটা ইউজ করছিল সেই ফোনটা আছে, এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম টেক পাগলা নামে ফোনটা। এটা সাইজটা আমি এখান থেকে সাইড করে দিই। ওকে, তো দেখেন ফোনটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তো আপনার যে ফোনটা ভালো লাগে সেই ফোনটা দিবেন। তো আমি এখান থেকে আমার এই ফোনটাই ভালো লাগতেছে, আমি এই ফোনটা দিয়ে দিচ্ছি এখানে। এটা সাইজটা এখানে 50 করে দিই। ওকে, তারপর এটাকে আমি একটু মুভ করে একটু নিচের দিকে নামালাম। এখন এখানে আমি আমার চ্যানেলের নাম বা আপনার যদি কোনো কিছু থাকে সেটা এখানে অ্যাড করতে পারেন। এই জন্য এখানে টাইপিং টুলে ক্লিক করে সেটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে টাইপিং টুলে ক্লিক করে আমার চ্যানেলের নামটি এখানে লিখে দিচ্ছি, AWAL আওয়াল ক্রিয়েটিভ, CREATIVE আওয়াল ক্রিয়েটিভ লিখলাম। লেখার পরে এই ফন্ট সাইজটা আমি অ্যাডজাস্ট করে দিব। তার আগে আমি ফোনটা এখানে চেঞ্জ করি। এখানে যে ফোনটা ইউজ করবো সেটার নাম হচ্ছে টাইম নিউ রোমান। টাইম আমি এখানে টাইম লিখে সার্চ করতেছি, দেখুন টাইম নিউ রোমান চলে আসে। টাইম নিউ রোমান বোল্ট আমি এখানে সিলেক্ট করে দিলাম, টাইম নিউ রোমান বোল্ট চলে আসে। এটাকে মুভ করে ডানে বামে এইভাবে সরাই নিব। এটা সাইজটা একটু আমরা ছোট করে নিব। এর সাইজটা আমি এখান থেকে 40 করে দিচ্ছি। 40 করার পর এটাকে আমি এই জায়গায় রাখবো, এখানে রাখলাম। রাখার পর এখান থেকে এখন আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য এটাকে সিলেক্ট করে মাঝে ডানপাশে ক্লিক করবো। এখান থেকে আমি ব্লেন্ডিং অপশনটা ওপেন করবো। ব্লেন্ডিং অপশন ওপেন করার পর এখানে আমার ব্লেন্ডিং মোডটা অন হয়ে যাবে। তারপর এখান থেকে আমি এই যে এখান থেকে কালার ওভারলে ক্লিক করে এক কালার দিতে পারি। তো আমি এখান থেকে এই কালারটি দিচ্ছি। আমি এখান থেকে কালার না প্রতিবর্তন করে এখান থেকে পরিবর্তন করি, তাহলে হয়তো আরও ক্লিয়ার হয়ে আপনার বুঝতে পারবেন। এটাকে সিলেক্ট করলাম এখানে, এখান থেকে আমি একটা কালার পিক আপ করে দিচ্ছি। ওকে, এই কালারটি দিয়ে দিলাম এখানে। এখানে আমি অরেঞ্জ কালারটি দিই। এখানে যে কালারটি দিব সেটা হচ্ছে FF8400। ওকে, এই কালারটা দিয়ে ওকে করলাম। তো পুরো টেক্সট ওই কালারটা হয়ে গেছে। এখন আমি আওয়াল যে লেখাটি রয়েছে এটাতে একটা আলাদা কালার দিব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে একটা কালার পিক আপ করে দিচ্ছি, এই কালারটা দিলাম, দিয়ে ওকে করলাম। তো দেখেন আমার কিন্তু হুবহু ওখানে যে ডিজাইনটি ছিল এই ডিজাইনের মধ্যে ডিজাইনটা হয়ে গেল। এখন আমি এটাকে সিলেক্ট করব, এখানে যে ডিজাইনগুলো করলাম সবগুলোকে সিলেক্ট করে Ctrl 0 দিয়ে, সরি Ctrl G দিয়ে গ্রুপ করলাম। নাম দিলাম প্রোফাইল, PROFILE, প্রোফাইল। অর্থাৎ প্রোফাইলের ভিতরে আমার প্রোফাইল সম্পর্কে সব জিনিসগুলো আছে, তারপরে টেক্সটের ভিতরে অল টেক্সটগুলো আছে, এবং বিজির ভিতরে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটি রয়েছে। এখন এটাতে আমরা একটা বর্ডার দেবো। আপনি যদি লক্ষ্য করে আমার যে আগে ডিজাইনটি রয়েছে এটাতে কিন্তু হালকা করে একটা বর্ডার দেওয়া ছিল, ঠিক আছে। এখন আমরা এখানে হালকা করে একটা বর্ডার দিয়ে দিব। বর্ডারটা কিভাবে দিব, বর্ডারটা দেওয়ার জন্য আমরা আবার আমাদের যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা ওয়েট দিব 800, অর্থাৎ 874 বাই, আর হাইট যেটা এটা দিব আমরা 1240 দিয়ে ওকে বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে যে ফিল কালারটি রয়েছে এটাকে অফ করে দিব, এখান থেকে স্টোক কালারটিকে অন করে দিব। এখানে আপনি কি কালার দিতে চাচ্ছেন, তো এখান থেকে আমি ইয়েলো কালারটি দিলাম, দিয়ে এর যে আমাদের স্টক কালারটি রয়েছে এটাকে আমি এড করে দিয়ে ইন্টার দিলাম। তো এর সাইজ হয়ে গেছে। তারপরে এটাকে অ্যাডজাস্ট করে বসাবো। এর জন্য আমি কিবোর্ড থেকে এই লেটাকে সিলেক্ট করলাম, আগে সিলেক্ট কিবোর্ড থেকে Ctrl A দিয়ে, সরি লেটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl A দিলাম। তারপর এখান থেকে অ্যালাইনমেন্টে ক্লিক করলাম। তো দেখেন এটা আমার অ্যালাইনমেন্টটা বসে গেছে, আমি Ctrl D দিয়ে ডিসিলেক্ট করলাম। তো দেখেন একেবারে আমাদের ডিজাইনটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ডিজাইনগুলো করবেন তার A to Z। এখন আপনি চাইলে এই টেমপ্লেটটি আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে জাস্ট আপনি লেখাগুলো পরিবর্তন করে আপনি এটা ব্যবহার করতে পারেন। আশা করি পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।